ফটো ছাড়া বলিয়া জীবনে স্কুলে দরজা জানানো ছাড়া বলি। আমি স্কুল যাই নাই। কবে তুই কবে স্কুল গেলি? প্রত্যেক রবিবারে। চুপ হারামজাদা, রবিবারে কোনো মাস্টার আসে না, কোনো ছাত্র আসে না, আর ওই রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? কেউ থাকে না তখনই তো আমার লাভটা হয়। কেউ থাকে না লাভ হয় মানে? ওই স্কুলের কলের মাথা গোলা ছাড়িয়ে তো আমি লোহা ভাঙা আগে থেকে বিছিয়ে দিই। আমি বলি না, ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, আমাদের কম্প্রোমাইজ। আমার ছড়ার নাম শরৎকাল। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাবা, রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলি নে? বাচ্চা, রবীন্দ্রনাথ দাড়ি কামাইলি ছেলে না কামাইলো তাতে তোর বাপের কি যায় আসে রে? না বেলে যে দাম বেড়েছে বলে কামাই নাই মনে। তোকে দাঁড়িয়ে লিয়ে গবেষণা করতে হবে না বাবা সামনে, তুই ছড়া বলি শোনা। ছড়া? আরে ছড়া কাকে বলে শোন। বলবো? হ্যাঁ বাবা। তখনকে বললাম, হ্যাঁ বাবা, যে ও শোনার জন্য পয়সাটা খরচা করো না। ঠিকই, ওর পিছনে যে টাকাটা খরচা করছো টাকাটা আমাকে দাও। হ্যাঁ, আমি সৃষ্টি কিনে খাই। কি কিনে খাই বললি? শিখছে ভর্তি হই ও উঁচু ক্লাস। হ্যাঁ বাবা, তা ভালো হতো। বেলা ছড়া বলি শোনা। ছড়া কাকে বলে শোন। বাবা এসেছে শরৎ, হিমের পরশ। বাহ 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 বাহ, লেগেছে হাওয়ার পরে। বাহ, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। সামান্য একটা ডিমে লেগে সালো বিদ্যালয় পুড়িয়ে দেবো, কত বড় বই তো ছেলে দেখো। আমাদের আমাদের মাল কম দেবে, আমি ছাই দেবো নাকি? কিচ্ছু হবে না। দুজনকে স্কুলে ভর্তি করে এলাম, কাউরি লেখাপড়া তো হইলই না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে। বর্তমান সরকার প্রতিটা শিল্পীকে মাসে 1,000 টাকা করে শিল্পী ভাতা দিচ্ছে। তাদের গান বাজনা শিখলে পরে 2 পয়সা বাড়িতে ইনকাম আসবে। তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হইল না। কি বলবে তুমি, কানে কালা হয়ে গেছো? আমি গান শিখলাম না? তুই? আমি গান শিখলাম না, কানে কালা গিয়ে যদি ভুল বলছি। আমি গান শিখলাম না? গান শিখেছি। প্রথম যখন ওই পশ্চিমবাংলা পরিবর্তন হলো কলকাতায়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন প্রথম মুখ্যমন্ত্রী হলো, উদ্বোধনী সঙ্গীতটা কে গাইতে গেছিল? কে গাইছিল? হ্যাঁ বাবরে, ও যখন কলকাতা গান গায় তখন নবান্ন জাম। মোহাম্মদ রফিক, হ্যাঁ, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে, হেমন্ত মুখোপাধ্যায়, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখিয়েছে? হ্যাঁ এ শালা, তোর বয়স কত রে? এ শালা মুখে মুখা বাইরে রে। ওই যে দাস কলগ্রামে অধীর মন্ডল, দাস কলগ্রামে অধীর মন্ডল গান করে দুটো পেটে ভাত জোগাড় করেছে, ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? তোকে আর গান গাইতে হবে না ভাই, এখনই কমিটি লক্ষণের মহিষে দড়ি ছিঁড়ে দিবে। হারাম জাদা বলছি কি লোক, গান দেখো লম্পু যাও লু। হ্যাঁ তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলি যে, তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলি যে, শেষকালে মহিষে দড়ি ছিঁড়লে আমাদেরকে জরিমানা লাগবে। ওরে আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা, অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা, মায়ের গান। মায়ের গান সরে যাও, মায়ের গান তো, সরে যাও, মায়ের গান। একটা কাজ করে
বকেই না মায়ের গান সরিয়ে যা, মায়ের গান বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হো ছোট ভাই বেটে মরে যাবে বাবা ছেড়ে দে রে শালাকে আজ মেরেই দেবো রে শালার গান দেখো লাল বেলুন বাবার জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না শালা হলুদ বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না হলুদ হলুদ বলিলে তো সাদা বেলুন বলতে পারো না তা মায়ের বেলুনটা বললে তা বাবার বেলুনটা বলতে হবে না তুই যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি আমি গান করতে না পারি ছিঁড়ি করে তো দিলাম তোমাকেও তো গানের স্কুলে আমি ভর্তি করেছিলাম হ্যাঁ বাবা তা তুমি একটা গান শোনাতে পারবে বাবা গানেই জ্ঞান গান যাত্রা দ্বারা হবে না তুই যদি গান করে শোনাতে পারিস আমি কথা দিচ্ছি বাবা সামনে আমার তল হাতে লোম বার করে দেখে দেবো তোর হাতে লোম বেরিবে না পুনতে বেরিবে তো দেখ আরামে দাদা গান দেখো বেলুন বেলুন ওরে গান কেন বলছিস আরাম দাদা গান গাইছে বেলুন বেলুন বাবা রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আমি খুব ভালোবাসি বাবা রবীন্দ্রসঙ্গীত একটা শোনাও যদি তোর ডাক শুনে কেউ নাই আসে যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে মদের বোতলিও রে যদি তোরে ডাক শুনে কেউ নাই সঙ্গের অভাব হবে না রে ও দুটো কলাই ভাজালিও শশা কুচিয়ে লিও দুটো নুন ছিটিয়ে দিও রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল সকলটা এখন শেষ করতে দাও এখন আছে আছে যে আরো কলি আছে যে শেষ করো মদের বোতল নিও বোতল নিও 500 মাংস কোশেলি শালুকে কোশিয়ে বসাও গো হারাম তো বাবার সামনে বুঝে মাংস কষিয়েল দুটো মদের বোতল আর 500 মাংস কষিয়েলিও চাট হবে হ্যাঁ সঙ্গে অভাব হবে না চাপ এলে পিতুন পিতুন কত ছোটা চলে যাবে কিচ্ছু হবে না তোমাদের দুইজনের দ্বারা তো কিচ্ছু হবে না আর আমি তোমাদের জন্য 1 টাকা খরচা করতে রাজি নই এইবারে আমার যেটুকু জমি আছে সেই জমিটুকু চাষ করো আর গেলো কি বলছে আমাদের ভেল্লা ভাষা চলছে কালকে আমি 25 টাকা দিয়ে চুলে কলক করলাম আমি মাঠে যদি ধান কাটতে যাবো চাষ করতে পিছন পাইতে যাবো তাহলে ভেল্লা ভাষা মেলাতে এই চুল কোটা কখন ওড়াবো হ্যাঁ বুঝো হ্যাঁ আমি মোবাইল কিনেছি বড় মোবাইল কিনটা সারাদিন গান গান শুনবো না কি গান শুনবি বলি কুড়ি কি টাকা দে বাবা চাষ করি এখন কি হবে আরে চাষে অনেক ফসল হবে আলু হবে পেঁয়াজ হবে বাবা ধানের যা দাম দিয়েছে ধানের যা দাম দিয়েছে চাষার এখন বীজ কিনে খাবে ও বাবা চাষ করে এখন কি হবে ও বাবা চাষ করে এখন কি হবে হরিণ করে টাকা ধান লাগাইলো চাষা করে টাকা ধান লাগাইলো চাষা সেই ঋণের টাকা শুদ্ধ শুদ্ধ সেই ঋণের টাকা শুদ্ধ শুদ্ধ চাষা মনে হয় শ্মশানে চলে যাবে ও বাবা চাষ করে এখন কি হবে ও বাবা চাষ করে এখন কি হবে
চাষে আমরা নাই। আমি জানি বাবা, আমি জানি যে তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না। তার জন্য আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 100,000 টাকায় বিক্রি করে দিয়েছি। বললি বাবা আমার ভাই রে, কি বললি বাবা আমার ভাই রে? তুমি বাবা সামনে ভাই। ও শোনো বাবা, ওই 100,000 টাকা আমি তোমাদের দুই ভাইকে সমান ভাবে ভাগ করে দিচ্ছি, তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। আমি রানিং ব্যবসা। তুই কি ব্যবসা করবি? আমি কিসের ব্যবসা করবো জানিস? কি? 4 দিনে বড় লোক। আমি ব্যবসা করবো মেয়েদের চাই চুল ছেঁড়ার ব্যবসা। অত চুল পাবি কোথা নেই? 10,000 টাকা কেজি। বাবা 50,000 টাকা দেবে। গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা অ্যাডভান্স আগে দিয়ে চলে আসবো। বলবো পানাগড় চলে যাও, নাই ঘুষ করে চলে যাও, দেশে চুল বড় হয় সেই তেল নিয়ে মাথায় মাখো, আমি 1 মাস পরে পরে আসবো, তোমাদের চুল ছিঁড়ে নিয়ে ঝোলাই ভরে নিয়ে চলে যাবো। মাথার চুল শেষ হবে তখন বকুলে ছিঁড়ে দিবি। আর আমার ব্যবসা, আমি আমি যে সোনার ব্যবসা করি। সোনার? হ্যাঁ, 1 ভরিতে 3 ভরি খাই। বাবা ভাটা, এই নাও বাবা তোমার এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে, তোমার ভাগ তোমাকে বুঝিয়ে দিলাম। বাবা ফুটো, এই নাও বাবা তোমার ভাগ 50,000 টাকা, তোমাকে বুঝিয়ে দিলাম। আমাকে 8-50 টাকা দিলে বাইরটা। আর 50 টাকা কি হবে বাবা? বিড়ি মিড়ি। বাবা ফুটো তুমি বিড়ি খাও। আমি কেন খাবো? খোঁজদেরকে দিতে হবে না? থেকে সব ঠিক করে আমার মনে বড় আশা বাবা। ছোটবেলায় তোমাদের মা মারা গেছে, আমি হাত পুড়িয়ে রান্না করে তোমাদেরকে খাইয়েছি, এইবার আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে পারা মেয়ে দেখে আমি বড় ছেলে ফুটোর বিয়ে দেব। বাবা লাল টুকটুকু পারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পায়ে করে কপালে ঠুঁকে। বুঝো বাবাকে কেউ বুঝে বলে? বাবার ব্যবহার দেখে বুঝে বলে ফুটু বড় না ফাটা বড়? মা তোর ঘরে মরার সময় আমাকে কানে কানে বলে গিয়েছে ফুটু থেকে ফাটা বড়, আজকে বিয়ে দেবার উপযুক্ত মরদ হয়েছে আমরা, আজকে ফুটুর বিয়ে হবে। কে বড় বাবা জানে না তুই জানিস নাকি? না না, কে বড় বাবা জানে না তুই জানিস? শোনো বাবা, তা নয়, তোমরা হচ্ছ ফুটোর ফাটার জমজ ভাই, তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছো বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিস, আমার বিয়ে হবে, তুই একটা সুর মুহূর্ত দেখে বিয়ে করে দিবি। আচ্ছা বাবা, ফুটো যদি আমার 1 ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা, তোমার তো আমাদের কদিনকার ছোট বড়? বাবা বাবা তা তোর 1.5 মিনিটের ছোট বড়। বাবা মায়ের বেড থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল আর তুমি জানলা দিয়ে কুক দিচ্ছিল। তার জন্য রে, তার জন্য আমাদের ওই প্রাইমারি হাই স্কুলে হেডমাস্টার আমাকে বললি যে দেখাইলো। কি বললো? ফাটা তোর বাবা তা তোদের কালকে প্রাইমারি স্কুলে পলিও খাইতে যাস, চলো কালকে পলিও দেবে, আমরা দুই বাপ বেটাতে একসঙ্গে হা করে পলিও খাবো। পাগাল মাস্টারমশাই তা বলে নাই, মাস্টারমশাই বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর হইলে আমাদের ভারতবর্ষ কোনোদিন পোলিও মুক্ত হবে না, ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে তুই এখনো পোলিও খেয়েছিস? হ্যাঁ, মাঝি বানাই। কোথায় রে? 40 টাকা বোতল। চাপ! ওরে হারাম জাতা, ওটা পোলিও নয় রে। তবে ওটা চল্লু মদ। আলা মাঝি কইছে কি রে? আমাকে বললে এইটাই পোলিও খাইলে ওই জন্য ট্যাং লড় বড় করতে রেখেছে। ও তা বলে হবে না বাবা, তা বলে হবে না। শোনো বাবা, ফাটা ফুটা আমরা দুই ভাই জমজ ভাই, ফুটে 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। হ্যাঁ বাবা, তোমার সামনে আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি যে ফুটো থেকে ফাটা বড় আমার বিয়ে কিন্তু আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস
তার আমি বিয়েই করবো না। লাভ তাহলে বাবা দাঁড়িয়ে আছে, বাবা বিচার করবে। হ্যাঁ করবো বল বাবা, বিচার করো। হ্যাঁ বাবা, ধরো একটা বাসে ন নিলাম, একটা মাসে ন নিলাম, দুটো মার্বেল নিলাম, দিয়ে একটা মার্বেল বাসে নলে ভরে দিলাম। আচ্ছা, তারপর আবার একটা মার্বেল বাসে নলে ভরে দিলাম। আচ্ছা, দিয়ে বাসের নটাকে উপর করে দিলাম। তাহলে আগে কে বেরোইল? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইল, যে পরে ঢুকলো সে আগে বেরোইল। হ্যাঁ হারাম দাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরোইতাম, তুমি আমার দরজা গুলি বসেছিলে, তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় বৈদ্য ছেলে দেখো, মায়ের বেটটাকে বাঁশের লল করে দিয়ে তুই এইরকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম। কি বলতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, আমি ইঁট বালি সিমেন্ট লেগে জাম করে দিতাম, শালা উড়ুমুড়িতে মরে দিতাম। বাবা তোমরা দুজনের মধ্যে ঝামেলা করো না বাবা, আমি তোমাদের বাবা, তার থেকে আমি যেটা বলছি শোনো। তোমরা আমার দুই ছেলে, দুই ছেলের মধ্যে যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো। আমার লাভ একবারে 100% লাভ। হ্যাঁ বাবা ফাটা, আমি তোমার বাবা, আমাকে প্রণাম করলে, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, ও গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাগাল, কি বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো। কি করে দেখছো না, গায়ে যারা দাদাগিরি করছে, দাদাদের কথা না শুনলে পোঙাই বেরিয়ে গাঁ থেকে বাহার করে দেবে। বাবার কথা না শুনলেও হবে, বাবার কথা না শুনলেও হবে, বাবার থেকে দাদা বড় হয়েছে না? ও বাবা, দাদাকে প্রণাম করবো, দাদার পা কত কালো দেখো, ও মনে হচ্ছে মানুষের বাচ্চা বটে, এখন তো গরুর গাড়ি নাই, সব চালু উঠে গিয়েছে। কিছু কিছু লোক দাঁড়া ভালো চাষা, তেল মবিল পা দিয়ে লিখে টুকে ঠাড়ু করে দাঁড়িয়ে করে রেখে দেয়, ওর পা তো লয় মনে হচ্ছে গরুর গাড়ি লিখে দাঁড়িয়ে। আর প্রণাম করবি না করবি না, নিন্দে করবি না, আশীর্বাদ করি, পানাগড় পেরিতে পারি তো মজিয়ে যায়, শালা দাম পাচ্ছা বা বুঝে যায়। এই আমার প্রণাম ফেরত দে। হ্যাঁ যা দিলাম লিখে কে দিব? কে তোর আগে লাভ করবো, তোর আগে আমি বিয়ে করবো, এটা আমার প্রতিজ্ঞা। যা 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 বিয়ে করবি বাবা। হ্যাঁ বাবা, বাবা ভালো মেয়ে দেখবা। সে বলছে কেন বাবা? বাবা মেয়ের মা যেন আই বড় হয়। তাহলে চারিদিকে শুকুরে গু, তাহলে কোথায় থাকবো বাবা? এখানে থাকবো না তাহলে বাবা, বাবা কলকাতায় বাড়ি কিনবো টাউনে। হ্যাঁ ছোট ভালো 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 বাড়ি কিনবো বাবা, একবার ওইখানে গেই তোমাকে বাটি ধরিয়ে দেবো। আমি বাটি কি করবো বাবা? বাস স্ট্যান্ডের জায়গা ঝেটিয়ে রাখবা, যে আসবে বলবে বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা ফুটো, কি গো তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে আমি বুড়ো বয়সে ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে না, ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। নারী না কি বে বাবা? আমার লাভ একবারে 100% লাভ, লাভ লাভ, 100% লাভ, 100% লাভ, লাভ লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। আমার নাম ফাটা, এত টাকা লাভ করবো বাজার ফাটিয়ে রেখে দেবো। আমার পেতন পিছনে আসা তোর কি সাদা সাদা কালা কালা, আমার বউ হবে সাদা সাদা কালা কালা। চুপ করে তুই শালা, তুই শালা কালুয়া হয়েছিস পাগলা, আমার পিছনে আসা তোর কি দরকার? এই তো আমি বাস ধরে যাবো না, আমি কলকাতা যাবো।
সোনা গাছি সোনার ব্যবসা করবে মানকর ধরবি না ওই পানাঘরে ধরবি আমি আমি মানকর ধরবো হ্যাঁ আমি যেখানে ধরি ধরবো আমি আমি বুদ্ধি ধরবো কি বল বাবা তো টাকা দিয়ে তাড়ি দিয়েছে মা নাই যে একা চাকর খাবে তোকে তো ভাঙানি পয়সা না আমাকে দে আমার চাই না চা জানিস তো পয়সা একা চা দেয় আমার তো ঠিক নয় ছোট ভাই বললি তোর কাছে পঞ্চাশ আমার কাছে পঞ্চাশ আপনি এক চাপ কা দেন তো বলছি এক চাপ কা দেন এত রাগ লাগছে মনে হচ্ছে তোর নিজ গাছ কিলি দিয়ে মাথা থাকবো বল এক কাপ চা দেন তো তাই তো বললাম বল এই যে দাদা এক চাপ কা দেন ভালো করে বলুন এক চাপ কা কিনে তবে বল এক এক কাপ চাপ তোর বাবার মাথা তোর দাম হন আমি তাই বল ঘুরি বেড়েছে লেবুনটি লেবুনটি মানে ভাই বুনটি চা নাই ভাই বুনটি কি লেবুনটি মানে লেবু চা সব হকাতে বলছে লেবুনটি লেবুনটি আরে তিন টাকা চা এত দাম পাচ্ছে কেন কেন বলি কেন বল আমার মনে হয় কি জানি কি বলে ওরে জিএসটি লেগেছে এখন বাজারে ঠিক বলছিস ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে তিন টাকা চায়ের দাম সেটা পাঁচ টাকায় খাবারে দাদা জিএসটি লেগেছে এখন বাজারে এখন জিএসটি লেগেছে দাদা বাজারে ৫ টাকা বললে ৪.৫ টাকা কমলেন ৫ টাকা বলতে ৫.৫ টাকা চা দেবে তোমার বউকে পাইতে বলো না দেখো চচ্চর করে পোঁত ফেটে দাও কি বলছে ডিম বেজে বা চচ্চর করে পোঁত ফেটে দাও কি বলছে চা বেলাতে বিড়াল হকাদের বিড়াল ইউনিয়ন আছে কত অভদ্র কথা বললে গরম কেলি নিয়ে আসবি তো পুঁয়াই ছ্যাঁক দেবে এটা আমি খোঁজ দিয়ে আমি বলতেই পারি ওতে কে বলে দেবে আর রামজাদা পেলেট কপ পাই দিয়ে কি বলছে এই নিন ঠিক আছে যান পেলেটটা দেন পেলেট হবে না শালার কপাল রে পেলেট লয় রে এটা মনে হচ্ছে মোরামের ডাঙ্গা ওরে আমরা দুই ভাই জমজ ভাই মা মরে গেছে যা করেছি দুজনে তো একসঙ্গে করেছিল কতজনা পাকা পাঁচিল আমরা দুজনে তো মুতে ফেলে দিয়েছি
তাহলে এক কাপ চা তোকে ছেড়ে আমি কি করে খাবো? খেতে পারবো? তোর সামনে আমি খাবো আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবো, আমি খেতে পারবো? ভাষাটা কি বলছি আমি তো দাদা, ভাষাটা কি বলছি বললাম গরম চা সইয়ে খা। কুকুরের মতো চুপ শোন, এক কাপ চা দুই ভাই খাওয়াবে, চায়ে ম্যাজিক ম্যাজিক আমি মন্ত্র দিয়ে দেবো, চায়ে ম্যাজিক আরম্ভ হয়ে যাবে, পিসি সরকারের ম্যাজিক মন্ত্র দেবো, যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও তখন খাবি, আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ, ঠিক আছে? মন্ত্র দিই তারা লাফা ধাবানি কা ধা টোনাকি টোনাকি তিলিলিলিলিলি ফা বাবরে তো কামরু কামে খার মাল রে শ্মশান ঘাটে কেউ বাঁচবে না, খেঁচুনি তোর ঘাট ভাঙবো মহারাজ, আরম্ভ হয়ে গেছে, বুঝলে? তুই চা এনেছিস, তুই আগে দাঁড়লে, বুঝলে? নিয়মটা মনে আছে? কি নিয়ম? চালু সুর আরম্ভ চা খাও খাও, বন্ধ বলি বন্ধ, তোর দাম। আমি পয়সা দিয়ে কিনেছি, আমি খাইয়ে ওই খেলো ভালাম, খেলা শুরু করো, চালো চালো শুরু আরম্ভ চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই, এইটাই নিয়ম, আমি মুখে ঠেকাই নাই তো, না নিয়ম 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 মানতে হবে, এবার তোর দান, নিয়ম 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 মানতে হবে, এবার আমার দান, চালো চালো সুর আরম্ভ চা খা, হ্যাঁ সারা রাত খাও খেয়ে যাও, বন্ধ বন্ধ বন্ধ, ওর বেলায় চা ঢুকলে আর পর বন্ধ, কি আচ্ছা ম্যাজিক বটে বাবু। চালো শুরু আরম্ভ চা খাও বন্ধ, আমি ঠেকাই নাই, এইটাই ম্যাজিক নিয়ম, সাংঘাতিক ব্যাপার, বন্ধ বলার আগে খেতে হবে, এবার আমার দান, দেখে শিখতে পারছি না, চালো শুরু আরম্ভ চা খা, সারা রাত খেয়ে যা, ভেলা ভাষা হয়ে গেল, বন্ধ 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 বন্ধ, আর বন্ধ করছো মানে একবার তলাই বলে গিয়েছে, না নিয়ম 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 নিয়ম, সবটা খাবি না, খানি টু রেখে দেবে, চালো চালো শুরু আরম্ভ চা খাও বন্ধ, সবার বেলায় খাও আমার বেলায় বন্ধ, আমি তাহলে এ কাপ আর ফিরিয়ে দিবে না, একবার কাপ সহ্য মেজে দি, আচ্ছা দেখলাম বটে বাবু, আরে চা পানি কাপ সন্ধ্যে মেয়ে দিলি, শোন ভাই আমরা তো দুজন থিলি কত ছেলে বাবা জানে, তোর কাছে 50,000 টাকা, আমার কাছে 50,000 টাকা, বাবা বলি যে ব্যবসা করে যা লাভ করবি তার বিয়ে হবে, শোন টাকা এমন জিনিস, টাকা দুই ধারে কথা বলে, কিন্তু কিরকম
টাকা হুঁকো টানার মহিলার মতো দুদিকে কথা বলে টাকা গর 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 গইরা চলে টাকা গর 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 গইরা চলে আর বলো না এই বিয়ে 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 আমার বাবা বলছে ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দেবে কিন্তু আমি ওরম করে বিয়ে করব না কোনো ছেলেকে ভালোবাসা করব দিয়ে সেই ছেলেটার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করব তাই চলে এসেছি মেলা দেখতে এখানে যদি ভালো ছেলে দেখতে পায় তাকেই বিয়ে করব সজ্জা রাস্তা ধরে চলে যাব যেখানে নাগরদোল্লা চকরে ছেলেদের অনেক ভিড় ওই সজ্জা চলে যাব দেখি কোন ছেলেটা দেখতে ভালো যেই ছেলেটাকে বিয়ে করব তার যেন পয়সা থাকে তবেই তাকে বিয়ে করব না হলে বিয়ে করব না সোজা রাস্তা ধরে যাব যেই ছেলের পয়সা আছে তাকে বিয়ে করব টাকা 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 বাবা 50,000 টাকা দিয়েছে বাবা বলে যে আগে যা ব্যবসা লাভ করবে তার সঙ্গে বিয়ে দেবে ও আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে ওগো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে 50,000 টাকা বাজার কাটি দেব ডাক্তার দেখিয়েছি কোন ডাক্তার দেখিছো ওই যে বীরভূমে মানুষ ভাচার হাড়ের আরে ছি 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 জি ও চোখ দেখে না হাড়ের ডাক্তার হ্যাঁ ওর হাত থেকে পেট ভরছে না তার জন্য তো মরে গেল তাই নাকি তুমি যে মরার আগে আমাকে বলে আমি মানুষ দেখছি হ্যাঁ কিন্তু আমার ওষুধে আর কাজ হবে না আচ্ছা তুই ইলাম মাত্র হাত যা তে গরুর হাটে তুই বুড়ি গায়ে লিয়ে আই গাদে চোখে গোঁজ গাদে বেঁধে দে তো চোখে তত ছানি পড়ে তো হাও মাও করে চেটে খাইয়ে সব পরিষ্কার করে দে ও সব ছেলে চেটে চোখ পরিষ্কার করে দেবে দেখছো না একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে তা করম করে চিৎ করে ফেলে দিলে তা লাগলো না মজায় তুমি বাচ্চা নো তাহলে কি তুমি সেই ধান ভিজানোর চৌ বাচ্চা ও অসভ্য ছেলে কোথাকার দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই ভরা যৌবন নিয়ে এই গদ্যে গদ্যে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে তাকে ফেলে দিতে মজাই লাগলো না তুমি গদগুদি মেয়ে তুমি গদগদি না তো কি তুমি গুদগুদি মেয়ে তুমি গদগুদি মেয়ে হ্যাঁ শালা তার জন্য যখন ধাক্কা লাইলো তার জন্য শালা কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল রে আমি মনে করছি শালা আষাঢ় মাসে পাকা কাঁটালের সঙ্গে ঢাক্কা লেগে গিয়ে শালা কোনো জায়গায় কপি দিয়েছে কোনো জায়গার শক্ত লাগছে কেন তুই আমাকে চিনিস কেন তুমি কি এমন মহাপুরুষ তাই চিনতে লাগবে তোর মতন ভিখারি ঘরের ছেলে আমি নয় আচ্ছা আমার নাম ফাটা প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা আমার সঙ্গে ঢাক্কা লেগেছে তোর বাপের ভাগ বলে জানিস কত টাকা হাত খরচ প্রতিদিন 50,000 টাকা ওরে বাবা রে ছেলেটা কত টাকা গো প্রতিদিন যদি হাত খরচ 50,000 হয় তাহলে বাড়িতে তো অনেক টাকা আছে এই তোমার টাকা আছে না তোমার বাবার টাকা আছে আমি জানতে চাইছি শোনো তোমার টাকা আছে তোমার কাছে রাখো আমি একটা আই বুড়ো মেয়ে আমাদের বাড়িতে যা টাকা আছে হ্যাঁ আমরা ওই দোকানে চা কিনতে যাই না
কেন? আমাদের মরাই ভরাতে টাকা সব, হ্যাঁ টাকা পুড়িয়ে সকালবেলা চা করে খেলি। টাকা পুড়িয়ে চা করে খাও? কেউ দ্রুত গ্যাস হবে চা, ওই গ্যাস আনতে ঠিক লাইনে চলে এসেছে এই মেয়েটা, বলছে আমাকে কেউ বিয়ে করবে না, আর দাদা ফুটো যদি আগে বিয়ে করে ফেলায় খতার ভাই আমাকে জীবনে বিয়ে দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে, লাভ বড় ব্যাগের লাভ ম্যারেজটা হয়ে যা। কি হলো? আমি ঢাকা মারি, আমি ক্ষতি করেছি, ক্ষতিপূরণ কেউ না দিলে আমি দেবো। কি দেবে তুমি? তোমাকে যদি কেউ না কেউ বিয়ে না করে আমি তোমাকে বিয়ে করবো। তুমি বিয়ে করলে আমি বিয়ে করে নেবো। কেন? শোনো, আমাকে বিয়ে করতে গেলে অনেক গয়না দিতে হবে, অনেক টাকা দিতে হবে, তবে আমি বিয়ে করবো। 50,000 টাকা কি ব্যাপার? এক দেখাতে এতগুলো টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা কি ব্যাপার বলো তো, এক দেখাতে তুমি এতগুলো টাকা দিয়ে দিলে আমাকে? জানামে জানামে কাইসা হে তোমারা হামারা, তোমারা হামারা আগল না মিলতে ইসি বেল মে লেকে রে জানামে দুবারা, জানাম জানাম কাইসা হে তোমারা হামারা, তোমারা হামারা। সোনার ব্যবসা করবো, সোনাগাছিতে সোনা সস্তা, এইখানকার সোনা নিয়ে গিয়ে আমাদের ওখানে বিজব। এই যে দোকানে কে আছেন? হ্যালো, দোকানে কাস্টমার এসেছে মনে হয়, দরজা লাগানো রয়েছে, এসে মনে হচ্ছে। আবার দেখ তো, দেখ এসি চলছে দোকানে। এই যে ভাই, আপনি দোকানের মালিক? এই ভাই নয়, ভাই কেন হাত যাবে? কেউ কে? মহিলা। ও, আপনি মহিলা? না না, বন্নু। তুমি বন্নু? ওই তো বন্নু। কই তোমার কি কই? কে কাছ না মুখে মাখো নাই গো সন্নু। ও তাই বলো? হ্যাঁ, আরে আমরা তো সেজে গুজে সব সময় রেডি হয়ে বসে আছি। এ শালা সোনা কিনবো না, কুত্তা ঢুকে পড়েছি রে শালাই। যা এখানে কি, এখানে মাল পাওয়া যায়? এখানে সোনা যা খুঁজবে তাই মাল পাবে, যে মাল চাইবে সে মালই পাবে। এ সব মেয়ে ছেলে তো? হ্যাঁ, মেয়ে ছেলে থাকে নাকি নি তুমি জানো না? এটা কোন জায়গা? এটা হচ্ছে সোনাগাছি। কি সোনাগাছি? কি গাছি? সোনা গাছি। ঠিক জায়গায় পৌঁছে গেছি। সোনা রাস্তা রে, ভালোই কাস্টমার দিতে। এই যে এই যে এই এখানে খাওয়া দাওয়া হয়? সব খাওয়া দাওয়া সব কিছু, আনন্দ ফুর্তি সব কিছু হয়, সব ভালো ভালো মাল আছে। মাল বলো, কিছু বলতে চাইছো? আপনি সিগারেট খাচ্ছেন কেন? এখানে সব কিছু চলে যে, সব চলে। সিগারেটের দাম বেড়ে রয়েছে, তাহলে মেয়ে তো সিগারেট খেয়েছে, এ সাংঘাতি জায়গা বড়। আচ্ছা, এই মাল পাওয়া যায়? মাল? হ্যাঁ মাল পাওয়া যায়। মাল কি? মাল খাবার মাল? হ্যাঁ। আরে রাম আছে, হুইস্কি আছে, দেশি আছে, সব রকম। তাই নাকি? সব রকম মাল আছে। চুল্লু নাই? চুল্লু, চুল্লু, চুল্লু এখানে মানে ছোট ছোট মাল কেউ খায় না। ও, এখানে ও মাল পাবে কোথা? এখানে দামি দামি মাল। ও আগবা পেট ভরি খাবে, তার আর লুঙ্গি পান্ডা প্যান থাকবে না, তাই নাকি? আয়া, এক 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 বোতল এ দাও তো। কি দাও তো? হুইস্কি। কিন্তু অনেক টাকা দাম। কত? আরে 2,500 টাকা দাম। 2,500 টাকা দাম ভালো হবে না, ওরা 5,000 টাকা লাও। ওই 2,500 এর মালই 5,000 টাকা দাও। ওরা দিয়ে দে, দিয়ে দে, আর টাকাটা নিয়ে নে। নেশা হবে। দেখো এক ঢোক খেলে এত নেশা দেই। আরে চটে সরছে ফুল।
কষা মাংস হবে না? আরে এক্ষুনি অর্ডার দিলে মানে চলে আসবে? ও টাকা দিতে হবে? হ্যাঁ টাকা টাকা ধরো, এখানে যা টাকা দেবে। হ্যাঁ ধরো টাকা, ধরো টাকা। আচ্ছা হাতিটা কি করছে এখানে? তুমি আমায় চিনতে পারছো না বুঝি? তুমি কে? এইগুলো দেখছো না সব আমার, আমি ওদের মাসি হই বুঝেছো, ওদের রেখে দিয়েছি আমি। তুমি মা টাকা দিয়ে? ও তুমি তুমি মাসি? আহা মাসির পাচা বড় বাবু, পাচা না মনে হয়েছে, মনে হয়েছে 10 টাকার এলপি। আরে দেখেই তো মনে হচ্ছে মাসি। আর কি জানতো নাকি? তাহলে কেমন লাগে, নেশাটা কেমন ধরেছে বলো তো? দারুন, দাম গায়ে হাত দিও। এ শোনো, আরে আনন্দ করবে না, গান শুনবে না? গায়ে হাত দিও না, ঠাড়ো হয়ে গেছে। ঠাড়ো হয়েছে কি? ঠাড়ো হয়ে যাচ্ছে? হ্যাঁ কি ঠাড়ো হয়ে যাচ্ছে? লোম 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 ঠাড়ো হয়ে যাচ্ছে, লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। ঠিক আছে, নে 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 নে, তাহলে আনন্দ করি। আরে আনন্দ কখন করবি? ও সাদের লাও, ও সাদের লাও বানাইলো মোরে বৈরাগী। ও সাদের লাও কি হয়েছে মাসি? এই মেয়েটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ এমনি হবে না শোনা, এই 50,000 টাকা দিয়েছি। 50,000 টাকা নিতে গেলে 1,00,000 টাকা লাগবে। সাদের লাও মাসি, তোমার পুঙ্গাটা সরাও। আরে নেবে নেবে, আগে আনন্দ করো। ও সাদের লাও বানাইলো মোরে বহিরাগি, ও সাদের লাও বানাইলো মোরে বহিরাগি, সাদের লাও বানাইলো মোরে বহিরাগি। আমরা এতদিন এখানে ব্যবসা করছি, কিন্তু আমাদের কোনো মেয়েটাকে কোনোদিন কেউ মালা দেয়নি। আজকে তুমি যখন আমার মেয়েকে মালা পরিয়ে দিয়েছো, আজ থেকে তুমি ওর স্বামী। আনন্দ যখন করেছো বাবা, ছাড়নে বলা আমি নই, নিয়ে যাও আমার মেয়েকে, তোমার ঘর নিয়ে যাও। খদ্দের কাকে বলে, আর তোদের এত রূপ থাকতে একটা খদ্দের টানতে পারি না, আমাকে ভাবতে ভাবনা।